আমি মৌমিতা আর আমার মায়ের বাড়ি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর কালকে আমি কোনো ব্লগ দিতে পারিনি, কাল থেকে আমার মনটা একটু খারাপ আছে। আর কেন মন খারাপ সেটা তোমাদের সঙ্গে বলবো, শেয়ার করবো। এখন বাজে সকাল 10টা, আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই দেখো, এখানে বাবা মাছ নিয়ে এসেছে, এটা রুলি মাছ। তোমরা কালারটা শুধু দেখো কীরকম, পুরো একদম মানে লাল রং দিয়ে লাল করেছে যেন মনে হচ্ছে। আর এগুলো তো আগেও মানে আমাদের এই মাছটা খাওয়া হয় খুবই, কিন্তু এগুলো এরকম কালার হয় না, কিন্তু এবারে পুরো রং করে দিয়েছে। আর মা তো দেখেই চেঁচামেচি শুরু করে দিয়েছে, বলছে কালার করা মাছ আমি খাবো না, তোমরা খাও। কীভাবে কালার করেছে দেখো রং মাছগুলোকে, মাছকেও তাকে আবার কালার করছে, কী অবস্থা। আর একটা মাছ এরকম দেখো, এই জায়গাটা তাকে এরকম ভাঁজ করা ছিল, ওই জন্য ওইখানটাতে রং পড়েনি বলে দেখো ভেতর দিকটা অনেকটা সাদা হয়ে আছে, এরকম ভাত ছিল। আর ভেতরটা দেখো, এই ভেতরটা দেখো সাদা হয়ে আছে, ওখানটাতে মানে কালারটা হয়নি আর কি। ওইটা দেখেছে তারপর থেকে মাছ চেঁচামেচি শুরু করে দিয়েছে। এখন বাজে সকাল 10:30, আর তোমাদের সঙ্গে এখন একটু কথা বলতে বসলাম। একটা ঘটনা মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের তোমরা তোমার ভিডিওতে দেখেছো সেই লালি আসে আর ওই যে বাচ্চাগুলো হয়েছে বাচ্চাগুলোকে নিয়ে আসে। এবারে ওই সাতটা বাচ্চা হয়েছিল মনে হয়। প্রত্যেক বছর কী হয়, আমাদের মানে আমাদের বাড়ির ভেতরেই বাচ্চাগুলো দেয়, এবারে একটু দূরে দিয়েছে, একটু অন্য জায়গায় দিয়েছে। এবারে তাও মানে বড়ো হলে মা আসে বলে বাচ্চাগুলো সঙ্গে সঙ্গে চলে আসে। এবার আসে রোজ খেতে দিই, একটুখানি শোয়ে, মায়ের সঙ্গে শুয়ে থাকে, আবার তারপর চলে যায়, রাত্রে সেখানেই থাকে। এবারে আমাদের এখানে হলে কী হয়, ওরা আমাদের এই এরিয়াটার মধ্যেই থাকতো, কিন্তু ওখানে যেহেতু হয়েছে এবার মা আসছে, ওরা ওই রাস্তা দিয়ে আসে, একটু রোড, ওখানে রোড আছে, রোডটা দিয়ে আসতে হয়। এবার আসে আবার চলে যায়, এই যাতায়াত করে, মাঝে মাঝে বাচ্চাগুলো একা একা চলে আসে এরকম। আর সেদিনকে কী হয়েছে জানো তো, আমি আর মা একটুখানি মানে যাচ্ছিলাম, একটু বাজারে যাচ্ছিলাম, তখন কটা বাজে 10:30 মতন হবে এরকম যাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছি যে মানে আমাদের গলিটা থেকে বেরোলে ওখানে একটা রোড আছে, ওখানে এবারে দেখছি বাচ্চাটার গলিটা পেরিয়ে এরকম চলে গেল। আমি যাই গিয়ে একটু চুচু করে ডাকবো, ডাকলে আসে, বেশ আসে, পারলে স্পেশ না তো ভালো লাগে না, শুনে ভালো লাগে বেশ। তারপরে আমি যাচ্ছে, তারপর দেখলাম একটা মানে যাচ্ছে ভ্যান যাচ্ছে আর কি, ভ্যানে। আর আমাদের এখানে সব ঘর টর হচ্ছে তো ভেতরের দিকে, তো ওখানে ভ্যানে করে বালি যায়। এবারে ভ্যানওয়ালাটা এরকম করে বলছে এই যা যা এরকম বললো, একটা 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 আওয়াজে কে করে একটা আওয়াজ ছিল। আমি বলি এমনি হয়তো ছোটো বাচ্চা না, একটুখানি কিছু হলে আওয়াজ করে এরকম, তো আমি হলে কিছু সেরকম হয়নি। তারপরে গিয়ে যখন দেখি জানো তো, মানে পুরো বাচ্চাটা রাস্তাতে এরকম মানে পড়ে আছে, এদিক থেকে পুরো রক্ত বেরোচ্ছে, মানে ছটকাচ্ছে আর কি, ছটফট করছে, মানে দেখে এত খারাপ লাগছে, মানে আমি দেখে সঙ্গে সঙ্গে না মানে কেঁদে ফেলছি জানো তো। মানে এমনি দেখেছি যে কুকুর বাচ্চা রাস্তা অনেক সময় মানে গাড়িতে চাবা টাবা দিয়ে থাকে, পড়ে থাকে, কিন্তু চোখের সামনে ওরকম দেখে না, মানে এত খারাপ লাগছে কি বলবো। না আমি দেখেছি, তারপর মাও দেখেছে, মানে দেখে আমি ওখানে পুরো কাঁদতে আরম্ভ করে দিয়েছি। তারপরে পাশেটা কাকু ছিল বলে কে করলো, আমি বলি ওই যে ভ্যানওয়ালাগুলো যাচ্ছে মানে বালি নিয়ে যাচ্ছে, ওরা এরকম ধাক্কা দিয়ে দিয়েছে। বাচ্চাগুলো তো বোঝে না বলো তো, মানে মানুষ যদি একটুখানি সচেতন না হয়, তারা যদি বুঝতো তারা কি গাড়ির সামনে যেত? হ্যাঁ বলো, এবারে তোমরা যাচ্ছ একটু দেখে চালাতে পারে না গাড়িগুলো, মানে সঙ্গে সঙ্গে বাচ্চাটা মানে আমি তো কী করে বুঝতে পারিনি, এসছি দৌড়ে, একটা কাকিমা ছিল, কাকিমা জল নিয়ে গেছে, জল দেবে বলে তখন মানে মরে গেছে আর কি। মানে এত খারাপ লাগছে সেখানে তো, মানে একদম প্রচুর মানে খেতে ঘরে চলে এসেছি, বাবা বলে কী হলো ঘরে চলে এসেছিস কেন। তারপরে আবার একটু ঘরে চোখ টুকু মুছে ঠিক হয়ে তারপরে বেরিয়েছি, মানে এত খারাপ গেছে দিনটা না। তারপরে গেছি না মানে আমি আমার মা দুজনেই, তারপরে কাজ ছিল সেখানে গেছি, মানে দাঁড়িয়ে আছি তো মানে ওরকম দেখার পর তো গা হাত যেন থরথর করে কাঁপছে আর কি, মানে গায়ে যেন কোনো বস নেই এরকম মনে হচ্ছে, মানে ঠেলে দিলে পড়ে যাবো, আমারও যাওয়া অবস্থা মায়েরও দিন।
এখানে গিয়ে দাঁড়িয়ে মানে দাঁড়াতে পারছি না, এরকম মনে হচ্ছে। তারপর আরও কিছু কেনাকাটা ছিল, কেনাকাটা করিনি, চলে এসেছি, বাড়ি চলে এসেছি। আমি সেটাই বলছি, দেখো কুকুর বাচ্চাগুলো তো আর বোঝে না, একটুখানি মানে মানুষগুলো একটু দেখে শুনে চালাতে পারে না গাড়িগুলো। আরও মানে দুটো ছেলে হয়েছিল আর সব বাকিগুলো মেয়ে, আর যেটা মারা গেছে ওটাও মেয়েই ছিল। আর তার আগে একটা ছেলে মারা গেছে, মারা গেছে না, ওকে নাকি কে নিয়ে গেছিল, কালো রঙের কুকুরটা, খুব সুন্দর আমার ভিডিওতে আছে দেখবে, আমার হাতে পা দিচ্ছিল, তাকে নাকি কে পুষবে বলে নিয়ে গেছিলো, তারপর নাকি সেখানে নাকি মারা গেছে। ছোটো বাচ্চা তো, মানে একদম ছোটো, তো ওদের মার কাছ থেকে নিয়ে চলে গেলে অতটা বাঁচে না, এমনিতেই ছোটো কুকুর বাচ্চা ওদের মানে বিভিন্ন রকম রোগ হয়। এই তো এই করে করে সবই চলে গেছে, তখন পাঁচটা ছিল, তারপরে চারটে ছিল, এখন দেখছি আবার তিনটে আছে। আমাদের এখানে থাকলে না কুকুরগুলো বেশ সুন্দর বড় হয়, আর ওই এবারে অন্য জায়গায় দিয়েছে তো, আর আসে যায়, আর গাড়ি মানে এত রাস্তা দিয়ে বাইক গাড়ি টাড়ি যায় তো মানে ভীষণ ভয় লাগে, মানে চোখের সামনে ওইভাবে একটা বাচ্চা মরে গেল, এত খারাপ লাগছে দেখে কি বলবো তোমাদেরকে। তো এটাই মানে এত কষ্ট হচ্ছিল সেদিন, তারপরে সেই ছবিগুলো আছে তো ছবিগুলো দেখলে আরও কষ্ট লাগে, তো ওই জন্য তোমাদের সঙ্গে মানে মনে হলে যে তোমাদের সঙ্গে শেয়ার করি করলাম আর কি। আজকে দুপুরে হয়েছে এখানে সব সবজি দিয়ে, বিনস, আলু, গাজর আর এই সোয়াবিন, মটরশুঁটি সব দিয়ে একটা তরকারি হয়েছে। আর এখানে ওই যে কালার করা রুলি মাছের ঝাল, এমনি মানে পেঁয়াজ দিয়ে আর কি, শুধু কালিয়া টাইপের। আর মা খাবে না বলেছে, বলে দেখো যেন কম করে মাছ নিয়ে রান্না করেছে, বলে তোরা দুজনে খাও আমি খাবো না। আর এখানে হয়েছে বেগুন ভাজা, আজকে হয়েছে দুপুরে এটাই মেনু। গুড আফটারনুন, এখন বাজে বিকেল 5:30, আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আর এখানে দেখো সব সরঞ্জাম রেডি করে ফেলেছি, আজকে আমাদের ফুচকা তৈরি হবে, মানে ফুচকাটা তৈরি করা আছে, এটা দেখাচ্ছি, যে এইগুলো যে বাজারে কিনতে পাওয়া যায় না, তো বাবা এরকম দোকানে গেছিলো তো ওখানে এরকম বিক্রি হচ্ছে, দেখে ফেলে কী জিনিস দেখে নিয়ে যাই বলে অনেকদিন আগেই নিয়ে এসছে, যে মানে এগুলো রেডি করা আছে আর কি, তেলে দিলে ফুচকার মতো ফুলে যায়, তো এরকম অনেকদিন নিয়ে এসেছিলো, তো ওটা খাওয়া হয়নি, পড়েছিল, তো ওই জন্য ভাবলাম যে আজকে সন্ধ্যাবেলা একটুখানি, অনেকদিন তো মানে করোনার জন্য তো বাইরে সেভাবে মানে খাওয়াই হয়নি, আমি মনে হয় এই করোনা হওয়ার পর মানে একবার খেয়েছিলাম বাইরে, আর তো খাওয়া হয়নি সেভাবে, তো ওই জন্য আজকে বাড়িতে ফুচকা তৈরি করা হবে। এই যে এখানে রেডিমেড যে ফুচকাগুলো হয় আলুর চিপসের মতন দেখতে, আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি, এখানে হচ্ছে মটর কড়াই সেদ্ধ করা আছে, এখানে ধনে পাতা, ওটা পেঁয়াজ লঙ্কা কুচানো, আর একটা ভাজা মশলা গুঁড়ো, আর এটা হচ্ছে চাট মশলা গুঁড়ো, আর এখানে তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছি, টক মানে তেঁতুল জল তৈরি করবো বলে। হচ্ছে আজকের ফুচকা তৈরি করার সরঞ্জাম, এবারে আলুটাকে মেখে নেব। আর ফুচকা দোকানের সামনে দাঁড়ালে মানে ফুচকার যে ওর যে পুরো যে মশলার যে গন্ধটা থাকে ওটাতেই তো মানে জিভে জল চলে আসে। আর এখানে যে এখন মাখছি, আর এই ভাজা মশলা গুঁড়োটা আর চাট মশলা গুঁড়োটা, ওটার জন্যে একটা খুব সুন্দর মানে টেস্ট হয় আর কি, আর ওটাই মেন গন্ধটা দেয় ফুচকার যে স্মেলটা। দাঁড়াও না, এই মাখতে মাখতেই আমার এখন লোভ লেগে যাবে। রেডি হয়ে গেছে একদম, এই যে এখানে ভাজা হয়ে গেছে, এখানে আলুও মাখা হয়ে গেছে, আর এই যে টক জল, টক জল বেশি করিনি, অল্প করেই করেছি, মানে আমার মা টক জল দিয়ে খায় না, তো আমি আর বাবা খাবো ওই জন্য। আর সব কিছু মিলে এমন মানে গন্ধ আসছে না, মানে জিভে জল চলে আসছে পুরো। আর একটা কথা বলি, এই যে ফুচকাটা হলো, তো এটার উপরে একটা আজকে চ্যালেঞ্জ ভিডিও বানাবো, ফুচকা চ্যালেঞ্জ হবে আমি মা বাবা তিনজনে মিলে, তো চলো এখন চ্যালেঞ্জ ভিডিওটা তৈরি করে নিই। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।